অ্যামাজন রেইনফরেস্ট কিংবা অ্যামাজন জঙ্গলে শুধু পৃথিবীর বৃহত্তম বনাঞ্চলে নয়, জীববৈচিত্র্যের ঘনত্বের বিচারেও শীর্ষ অবস্থানে আছে এই বনাঞ্চল। প্রায় 5.5 কোটি বছরের পুরনো এই জঙ্গলের মাঝ দিয়েই বয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। অ্যামাজন জঙ্গল মূলত দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত বিশাল বনভূমি। অ্যামাজন জঙ্গল আয়তনে এত বিশাল যে রাজনৈতিকভাবে এর ওপর নিয়ন্ত্রণ আছে 9টি দেশের। বিজ্ঞানীদের গবেষণা মতে এ জঙ্গলের সৃষ্টি হয়েছিল আনুমানিক প্রায় 5.5 কোটি বছর পূর্বে। এর আগে ভূপৃষ্ঠের টেকটনিক প্লেটগুলো চলনের ফলে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যকার দূরত্ব বাড়তে থাকে। দুই মহাদেশের মধ্যকার আটলান্টিক মহাসাগরের আয়তনও একই সঙ্গে বৃদ্ধি পায় এবং পৃথিবীর প্রান্তীয় এলাকার তাপমাত্রা ও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়। এর ফলে অ্যামাজন নদীর অববাহিকায় এই বিশাল বনাঞ্চলের সৃষ্টি হয়। প্রায় 2 কোটি বছর সময় লেগেছিল অ্যামাজনের পূর্ণাঙ্গ জঙ্গলে পরিণত হতে। সানবিট শব্দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। আয়তনে অ্যামাজন 55 লাখ বর্গ কিলোমিটার বা 21 লাখ বর্গ মাইল। অ্যামাজন বিশ্বের বৃহত্তম জঙ্গল। জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর শীর্ষস্থানের অধিকারী। এখন পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে 40,000 প্রজাতির প্রায় 3,900 কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এছাড়াও প্রায় 1500 নতুন প্রজাতির পাখি, প্রায় 500 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 2,200 প্রজাতির মাছ, প্রায় 400 প্রজাতির সরীসৃপ আছে এখানে। সেই সঙ্গে প্রায় 500 প্রজাতির উভচর প্রাণী এবং প্রায় 25 লাখ প্রজাতির পোকামাকড়ের অস্তিত্ব রয়েছে এই জঙ্গলে। জীববৈচিত্র্যের পাশাপাশি অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলে প্রায় 5 শতাধিক অধিবাসী গোত্রের মানুষ অবস্থান করে। এর মধ্যে প্রায় 50টি গোত্র এখনও সভ্যতার ছোঁয়া পায়নি বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। তবে বর্তমানে অপরিকল্পিতভাবে বন নিধনের কারণে দিন দিন অ্যামাজন তার সক্রিয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক উষ্ণায়নে। তাই অ্যামাজন রক্ষায় এখনই বিশ্বমহলকে সোচ্চার হওয়ার দাবি জানিয়ে আসছেন পরিবেশ বিশ্লেষকরা।